হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ফ্রেন্ডস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা রাত নটায় হাজির হয়ে গিয়েছি অনলাইন ক্লাস নিয়ে এবং এরকম তোমরা যদি রেগুলার ক্লাস পেতে চাও অবশ্যই তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলিতে লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই আসে এই লাইভ ড্রেসটি দিতে পারে এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে একটি বেলাইকন চিহ্ন আছে আইকনটা চিহ্ন অন করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তার জন্য বলছি তোমরা বেল আইকনটি অন করতে ভুলো না এবং রেগুলার তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও রাত নটার সময় হাজির হয়ে যাবে আমরা রেগুলার ক্লাস নিয়ে আসব। ওকে তার জন্য বলছি তোমরা ফটাফট শেয়ার করে দাও এবং যারা এখনও পর্যন্ত লাইক করনি এখনই লাইক করে দাও এবং ক্লাসটি আমরা এখনই শুরু করছি ওকে তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কী তো আমি তোমাদেরকে প্রতিটি প্রশ্নে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেবো তার মধ্যে তোমরা রাইট অ্যান্সার দেবে তো এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভারত রত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং তোমাদের পরীক্ষাতে যেটা আছে ভারতের দ্বিতীয় নাগরিক সম্মান কী তো রাইট অ্যান্সার হয়ে যাবে পদ্মবিভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয় নাগরিক সম্মান পদ্মবিভূষণ দুইয়ের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় কত তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সিক্সটি ফাইভ তো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় হচ্ছে সিক্সটি ফাইভ তার সাথে সাথে মনে রাখো হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় হচ্ছে সিক্সটি ওকে তো এই দুটি পয়েন্ট অবশ্যই মনে রাখো খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো তিনের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দক্ষিণ আফ্রিকা তো অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যারা যারা অপশান ডি করেছো রাইট অ্যান্সার তো তোমাদেরকে বলে দিচ্ছি ভারতের সংবিধান সংশোধনের প্রক্রিয়া নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে এবং সংবিধান সংশোধন কত নম্বর আর্টিকেল আছে না আর্টিকেল তিনশো আটষট্টিতে সংবিধানের সংশোধনের কথা উল্লেখ আছে ওকে তো এই আর্টিকেলটাও খুবই ইম্পর্ট্যান্ট আর্টিকেল তিনশো আটষট্টি নেক্সট প্রশ্ন দেখো নেক্সট চারের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুপ্রিম কোর্টে অধিকতর কতজন বিচারপতি হতে পারে তো অধিকতম কতজন বিচারপতি হতে পারে ভেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে একত্রিশ তো তিরিশ প্লাস ওয়ান অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে এই 30 জন এবং এ একজন হচ্ছে মুখ্য বিচারপতি ঠিক আছে তিরিশ জন বিচারপতি প্লাস একজন হচ্ছে মুখ্য বিচারপতি টোটাল হচ্ছে একত্রিশ জন বিচারপতি অধিকতরা থাকতে পারে ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তো সঠিক অ্যান্সার কী হবে তোমরা নিচে কমেন্ট করো প্রশ্নটা হচ্ছে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ অখণ্ডতা সমাজবাদী শব্দ যুক্ত করা হয়েছে তো কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে ভেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ অখণ্ডতা সমাজবাদী শব্দ যুক্ত করা হয়েছে এবং কত সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছে সালটি মনে রাখো খুবই ইম্পর্ট্যান্ট উনিশশো ছিয়াত্তর সাল সালটি খুবই ইম্পর্ট্যান্ট ওকে দেখো প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যকে বাঘ রাজ্য বলা হয় তো ভারতের কোন রাজ্যকে বাঘ রাজ্য বলা হয় তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশকে বাঘ রাজ্য বলা হয় কারণ সেখানের যে ন্যাশনাল পার্কগুলি আছে সেখানে সবচেয়ে বেশি পরিমাণে বাঘ আছে তো মধ্যপ্রদেশে টোটাল এগারোটি ন্যাশনাল পার্ক আছে ওকে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন সাথে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বশ্রেণী কোনটি ভেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আরাবল্লী তো আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত এবং এটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত এবং এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর, গুরু শিখর এবং এর যে উচ্চতা সতেরোশো দুই মিটার হচ্ছে এর উচ্চতা তো আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এর সর্বোচ্চ যে শৃঙ্গ তার নাম হচ্ছে গুরু শিখর এবং এর উচ্চতা হচ্ছে সাতেরোশো দুই মিটার তো এই পয়েন্টগুলো এখান থেকে মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বড় সুড়ঙ্গ জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জম্মু কাশ্মীর তো এখানে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের সবচেয়ে বড় সুরং জড় জহর সুরং জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নয়ের প্রশ্নটি দেখো মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত তো ফটাফট তোমরা অ্যান্সার দাও মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু তো মিনাক্ষী মন্দির হচ্ছে তামিলনাড়ুর মাদুরাই অবস্থিত এবং এখানে ভগবান শিব এবং দেবী পার্বতীর মূর্তি আছে ওকে তো এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু নেক্সট প্রশ্ন দেখো দশের প্রশ্ন হচ্ছে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত ভ্যারি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি টেমস তো লন্ডন হচ্ছে টেমস তীরে অবস্থিত তো এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট হচ্ছে এগারো প্রশ্ন কর্পোলজি কী তো ফ্রেন্ডস কর্পোলজি প্রশ্নটি যেটি সঠিক অ্যান্সার হবে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে ফল ও বিষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কর্পোলজি ওকে ফল ও বিষ সম্পর্কিত বিদ্যা তো অপশন ডি রাইট অ্যান্সার হবে তো যারা যারা অপশন ডি করেছে সবাই রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বারোর প্রশ্ন তাহলে এখানে বারোর প্রশ্নটি হচ্ছে মানুষ্য সমাজ বিষয়ক চর্চাকে কি বলা হয় ওকে তো এখানে টাইপিং মিস্টেক আছে মানুষ হবে তো মানুষ সমাজ বিষয়ক চর্চাকে বলা হয় ফটাফট তোমরা কমেন্ট করে জানাও ভ্যারি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সোসিওলজি তো সোসিওলজি বলা হয় মানুষ্য সমাজ বিষয়ক চর্চাকে নেক্সট প্রশ্ন দেখো বারোর প্রশ্ন তেরোর প্রশ্ন যুব দিবস কবে পালন করা হয় ঠিক আছে তো যুব দিবস কবে পালন করা হয় তো এখানে টাইপিং মিস্টেক আছে তোমরা একটু কারেক্ট করে নেবে তো অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে বারোই জানুয়ারি যুব দিবস হিসাবে পালন করা হয় ওকে তো এখানে বারোই জানুয়ারি অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন চোদ্দো অমরনাথ গুহা কোথায় অবস্থিত চারটি অপশান আছে হিমাচল প্রদেশ কাশ্মীর বারাণসী জয়পুর তো সঠিক অ্যান্সার যেটি হবে তোমরা কমেন্ট করে জানাও অমরনাথ গুহা কোথায় অবস্থিত ভেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কাশ্মীর তো কাশ্মীরে অমরনাথ গুহা অবস্থিত তো অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নেক্সট দেখো পনেরো প্রশ্ন নিচের কোন বিখ্যাত স্থানটি কলকাতায় অবস্থিত তো চারটি স্থানের নাম দেওয়া আছে মেরিনা বিচ চার মিনার চিল্কা হ্রদ বিড়লা প্ল্যানেটোরিয়াম তো চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হবে তোমরা ফটাফট কমেন্ট করো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বিড়লা প্ল্যানেটোরিয়াম কলকাতাতে অবস্থিত অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো যারা যারা অপশান ডি করেছো সবাই রাইট অ্যান্সার ষোলোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে আফগানিস্তানের রাজধানীর নাম কি ফটাফট কমেন্ট করা আফগানিস্তানের রাজধানী তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি যারা যারা অপশান বি করেছ তাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কাবুল নেক্সট সাতের প্রশ্ন নিষিদ্ধ নগরী কাকে বলে তো সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ভ্যারি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে লাসা অপশান সি নিষিদ্ধ নগরী বলা হয় লাসাকে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আঠেরো প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মশলা শহর কাকে বলা হয় তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরল কে বলা হয় মশলার শহর তো অপশন সি কেরল রাইট অ্যান্সার হবে এখানে রাইট হবে আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত ভ্যারি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে যমুনা অপশন বি তো অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আগ্রা শহর হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ির প্রশ্ন লাহোর কোন নদীর তীরে অবস্থিত ভেরি তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে ইরাবর্তী নদীর তীরে অবস্থিত লাহোর শহর ওকে তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে ইরাবরতী নেক্সট হচ্ছে একুশের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রশ্নটা রিপিটেড আগেও আমাদের প্রশ্নটা হয়েছে বারবার ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি খাদাক ভাসলা তো ফ্রেন্ডস ন্যাশনাল ডিফেন্স একাডেমি খাদাক ভাসলা এবং খাদাক ভাসলা কোথায় অবস্থিত না এটি হচ্ছে পুনেতে বাইশের প্রশ্ন দেখো আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায় ভ্যারিগুড গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেদারল্যান্ডের হেগ শহরে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার এবং এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ওকে তার সাথে সাথে সালটাও মনে রাখো খুব ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো যোগেন চৌধুরী কিসের সঙ্গে যুক্ত তো ফটাফট কমেন্ট করে জানাও যোগেন চৌধুরী কিসের সঙ্গে যুক্ত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ চিত্রশিল্পী তো তিনি একজন চিত্রশিল্পী ছিল এবং তার জন্ম হয় ষোলোই ফেব্রুয়ারি নাইনটিন থার্টি নাইন ফরিদপুর ইস্টবেঙ্গল ওকে সালটা মনে রাখো ষোলোই ফেব্রুয়ারি নাইনটিন থার্টি নাইন ইস্ট বেঙ্গল ফরিদপুরে হয়েছিল তার জন্ম এবং তিনি একজন রাজনীতিবিদ ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ঠিক আছে তো এটা মনে রাখো তার সাথে সাথে প্রশ্ন দেখো চব্বিশের প্রশ্ন শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত চব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ রাজ্যে শিহরিকোটা অবস্থিত এবং এখান থেকেই রকেট উৎক্ষেপণ করা হয় রকেট লঞ্চার কেন্দ্র হচ্ছে সিহরিকোটা ওকে নেক্সট প্রশ্ন দেখো এবং এই প্রশ্নটি আমাদের লাস্ট প্রশ্ন অজন্তা গুহা কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওরঙ্গবাদ তো মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অজন্তা গুহা অবস্থিত ওকে এবং এই অজন্তা গুহা নির্মাণ করেছিল গুপ্ত শাসকরা এবং এটি কোন ধর্মের সঙ্গে সম্বন্ধিত এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্বন্ধিত হচ্ছে অজন্তা গুহা তো খুবই ইম্পর্ট্যান্ট তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখো তো ফ্রেন্ডস আজকে আমরা খুবই কম প্রশ্ন নিয়ে এসেছিলাম আজকের এই লাইভ টেস্টে এবং তোমরা যদি রেগুলার লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো আমি তোমাদের আরও বেশি প্রশ্ন নিয়ে আসবো এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো যেগুলি তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রিমিনারি এবং মেন এক্সাম তাছাড়াও জেল পুলিশ আবকারী পুলিশ পিএসসি ক্লার্কের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তার জন্য বলছি তোমরা যত সম্ভব পারো তোমাদের গ্রুপগুলিতে লিঙ্কটি শেয়ার করো এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকন চিহ্নটা অন করে রাখতে ভুলো না ওকে তো আজকে আমরা এখানে অফ করছি লাইভ স্ট্রিমটি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর